আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় মিসওয়াক ও টুথব্রাশ ব্যবহারের সতর্কতা সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, টুথব্রাশ অথবা মিসওয়াক এই দুইটিই আমরা সাধারণত দাঁত পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, ব্রাশ হোক বা মিসওয়াক হোক, এই ব্রাশ বা মেসোয়াক দিয়ে দাঁত পরিষ্কার করার কিছু সঠিক পদ্ধতি রয়েছে, যার ব্যতিক্রম হলে দাঁত এবং মাড়ির সমস্যা ঘটতে পারে। ভিউয়ার্স, মেসোয়াক যদি আপনার যদি মেসোয়াক করার অভ্যাস থেকে থাকে, তাহলে মেসোয়াক করার সময় যে লক্ষণীয় বা মাননীয় যে বিষয়টি রয়েছে তা হলো, মেসোয়াক করার সময় শুধুমাত্র দাঁতের উপরি অংশে আপনার মেসোয়াকের যে আঁশগুলো থাকবে সেগুলো দ্বারা শুধুমাত্র দাঁতের উপরের অংশে আপনি কিন্তু পরিষ্কার করার চেষ্টা করবেন। কিন্তু কখনো যে খেয়াল রাখতে হবে, কখনো যেন দাঁতের যে মাড়ি রয়েছে এই মাড়িতে আঘাতপ্রাপ্ত না হয়, অথবা ব্রাশের যে আপনার মেসোয়াকের যে আঁশগুলো থাকবে সেগুলা যেন কোনোভাবেই দাঁতের যে মাড়ি থাকবে সেই মাড়িতে টাচ না খায়, বা মাড়িতে এই আঁশের মাধ্যমে কোনো ধরনের আঘাত যেন সেখানে না পৌঁছায় মাড়িতে, এটি আপনার লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনি মেসোয়াক করতে পারেন স্বাভাবিকভাবেই। মেসোয়াক দাঁতের জন্য বেশ উপকারী, ব্রাশ করাও দাঁতের জন্য উপকারী। কিন্তু যদি সমস্যা হয় তখনই, যখন মেসোয়াক করার মাধ্যমে দাঁতের মাড়ি সরে যায়, তখন কিন্তু আপনার সমস্যা হয়। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, যে প্রতিটি দাঁতের গোড়া থেকে মাংস সরে গেছে এবং দাঁতের কিছু কিছু অংশ এখানে দেখা যাচ্ছে যেটি মাড়ির ভিতরে থাকার কথা ছিল। কিন্তু ভিউয়ার্স, সঠিক নিয়মে ব্রাশ না করার কারণে বা মেসোয়াক না করার কারণেই এ ধরনের সমস্যা হয়ে থাকে। এখানে যে দেখতে পাচ্ছেন যে প্রতিটি দাঁতের গোড়া থেকে কিন্তু মাড়ি উপরের দিকে উঠে গেছে। আপনি যখন মেসোয়াক দ্বারা এইভাবে ব্রাশ করবেন, দাঁতগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন, তখন মাড়িতে প্রতিনিয়ত আঘাত পাওয়ার কারণে দাঁতের গোড়া থেকে এভাবে মাড়ি উপরের দিকে উঠে যেতে পারে, আর নিচের মাড়ি হলে নিচের মাড়ি এভাবে দাঁতের গোড়া থেকে সরে যেতে পারে। এটি ব্রাশ করার মাধ্যমেও হয়ে থাকে। যদি উল্টোপাল্টা ব্রাশ করা হয়, এভাবে এভাবে ব্রাশ করা হয়, তাহলেও কিন্তু আপনার এ ধরনের সমস্যা হতে পারে। দাঁত পরিষ্কার জন্য করার জন্য আপনি মেসোয়াক ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি ব্রাশও ব্যবহার করতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু সমস্যা তখনই হবে যখন আপনি সঠিক নিয়মটা জানতে না পারবেন। আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন যেটি দাঁতের সঠিকভাবে ব্রাশ করার পদ্ধতি সম্পর্কে। তো ভিউয়ার্স, মেসোয়াক যদি দাঁতের যে মাড়ি থাকবে সেই মাড়ি পর্যন্ত প্রতিনিয়ত পৌঁছাতে থাকে, আঘাত পেতে থাকে, তখন দাঁতের গোড়া থেকে এভাবে মাড়ি উঠে যায়, এবং নিচের দাঁতের ক্ষেত্রেও একই রকম হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন নিচের দাঁতের থেকেও মাড়িগুলো বেশ সরে সরে গেছে। আর এমনটি চলতে থাকলে দাঁতের যখন রুট অংশ বেড়ে হতে থাকে, তখন সে দাঁতটিতে শিরশির সমস্যা অনুভব হয়। এখানে দেখুন, নিচের মাড়িতে বেশ কয়েকটি দাঁতের গোড়া থেকে মাংস সরে গেছে। এটি ব্রাশ করার কারণেও হতে পারে, এটি সঠিক নিয়মে মেসোয়াক বা ব্রাশ না করার কারণে এ ধরনের সমস্যা হতে পারে। যখন মেসোয়াকের যে আঁশগুলো থাকবে সেগুলো যখন নিচের মাড়িতে প্রতিনিয়ত আঘাত করবে, তখন এমনিতেই কিন্তু মাড়িটা ধীরে ধীরে এমনভাবে সরে আসবে। আর এমনভাবে দাঁতের গোড়া থেকে মাড়ি সরে যাওয়া মানেই দাঁতের সমস্যা শুরু হওয়া। অনেক বেশি মাড়ি সরে যাওয়াতে দাঁত নড়ে পর্যন্ত যেতে পারে, তার জন্য আপনার অকালে দাঁতটি পড়ে যেতে পারে। ভিউয়ার্স, তেমনি ব্রাশ করার মাধ্যমে, ব্রাশ করার যে প্রসেস রয়েছে তারও সঠিক পদ্ধতি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ করার, ব্রাশটা অ্যাঙ্গেলে করা হচ্ছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে ব্রাশ করতে হয়। এখানে দেখুন, এখানেও কিন্তু উপর থেকে নিচের দিকে টান দেওয়া হচ্ছে, উপর থেকে নিচের দিকে টান দেওয়া হচ্ছে। যদি নিচের দাঁত হয় তাহলেও একইভাবে নিচ থেকে উপরের দিকে ব্রাশের ব্রিসলগুলা নিয়ে যেতে হবে, আর এভাবেই ব্রাশ করতে হবে। আপনি ব্রাশ করুন অথবা মেসোয়াক করুন, খেয়াল রাখতে হবে যে দাঁতের উপরিভাগে যে মাড়ি রয়েছে সেই মাড়িতে যেন কোনো আঘাতপ্রাপ্ত না হয়, তাহলে আপনার এ ধরনের সমস্যা থাকবে না। তো ভিউয়ার্স, চাইলে মেসোয়াকও করতে পারেন, চাইলে আপনি টুথব্রাশও ব্যবহার করতে পারেন, তবে সতর্ক থাকতে হবে যেন মাড়ি আঘাতপ্রাপ্ত না হয়। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।